মারো বাজার না বাজার আমি তোমারে বলছি মারতে বাজার না আমি তোমাকে বলছি মারতে দাঁড়াও এই ছেলেকে ও আমার বন্ধু বাসায় নিয়ে আসছে কেন কাকে কোন বাসায় নিয়ে যাব বা না নিয়ে যাব সেই কৈফিয়ত কি আপনাকে দিতে হবে আপনি কে পছন্দ বলছি হ্যাঁ আমাকেই দিতে হবে কারণ এই বাড়ির মালিক আমি সেই কৈফিয়ত আপনাকে দিতে আমি রাজি না পছন্দ বলছি নইলে নইলে কি করব শুনি নইলে কি করব দেখতে চাস তুই আমার বাবার গায়ে হাত দেওয়ার সাহস তুই কোত্থেকে পাইলি কে তোকে এই সাহস দিয়েছে আমার বাবার গায়ে হাত দেওয়া বল তোর বাবা আমার কাজে বাধা দিয়েছে তো হাত তুলবো নাকি চুমা দিব কি কাজে বাধা দিছে আব্বা কি কাজে বাধা দিছো তুমি ওর নামাজান আমি এমন কিছু বলে দিই এই ছেলেটাকে নিয়ে বাসায় ঢুকতে চেয়েছিল আমি শুধু মানা করেছি আমি এমন কিছু বলে দিই একটা পরপুরুষ নিয়ে আমাদের বাড়িতে ঢোকার চেষ্টা করেছিস বাড়ির কর্তা হিসেবে আমার বাবা বাধা দেওয়ার চেষ্টা করেছে আর সেই কারণে তুই আমার বাবার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছিস কেন কি কারণ তুই যা বলবি তাই আমাদের শুনতে হবে স্বামী বিদেশ বলে তুই দিনের পর দিন মাসের পর মাস একটা খবরদারি করে এই বাড়িতে যা করছিস তাই আমরা মেনে নিচ্ছি আর কতদিন সহ্য করব আর কতদিন সহ্য করতে হবে তোর এই অত্যাচার আর কত অপরাধ আমরা তোর সহ্য করব তোর স্বামী বিদেশ বলে আমরা অনেক কিছু ছাড় দিয়েছি আর কত ছাড় দেব আব্বা তোমাকে আমি যা বলছি তাই করার চেষ্টা করো আমি তোমার সন্তান এখানে দাঁড়িয়ে আছি কার টাকায় সংসার চলে কার টাকায় সংসার চলে না তা চিন্তা করে পাপের রাজ্যে পরিণত করব না আমাদের বাড়িকে আমি তোমাকে যা বলছি তাই করো না বাবা ও ছোট মানুষ ও ভুল করছে ওরে তুই ক্ষমা করে দে দে বাজান ওরে তুই ক্ষমা করে দে আব্বা তোমারে যা বলছি তাই করো না না আমি আমি পারবো না বাজান পারতে হবে আব্বা তোমাকে কারণ চোরকে যদি তুমি শাস্তি না দাও চোর পরবর্তীতে চুরি করার চেষ্টা করবেই তোমাকে যা বলছি তুমি তাই করো মারো বাজার না বাজার আমি তোমারে বলছি মারতে বাজার না আমি তোমাকে বলছি মারতে আজকে তোকে দেখছি তোকে মাফ করে দিলাম নেক্সট টাইম যদি আমার ভাবির আশপাশ করে দেখি তাহলে একদম গলার উপর পাড়া দিয়ে মাইরা ফেলাম আর আজকের মতো তোমাকে ক্ষমা করে দিলাম এর পরবর্তীতে যদি এরকম কিছু দেখি তাহলে তোমার খবর আছে আমার গায়ে হাত তুলেছিস না তোদের বাবাটাকে আমি দেখে নিব তোমার গায়ে হাত তোলা ঠিক হয়নি বাজা শ্রদ্ধা বাবা অপরাধীকে শিক্ষা না দিলে অপরাধীকে শাস্তি না দিলে সে অপরাধ করতেই থাকবে এরপর যদি ঠিক হয়ে যায়